বোর্ডিং স্কুলে পাঠিয়ে দাও না। রাজটা 5 মিনিট বন্ধ রেখে একবার আসতে পারছিস না? শুন না। আরে কি হলো কি? কোথায় গেলে কেন? আরে কি হলো? হলো তোমাদের? চলো পাত্রপক্ষ এসে গেছে। পাত্রপক্ষ এসে গেছে? ও মা, সুপ্রিয়াকে কি সুন্দর লাগছে দেখতে। আস্তে 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 খাওয়া বসা। একদম এগোবে না, খুব না, রজতকে দেখলে ওর কাছে আসে না। ওই শুরু হলো না সুপ্রিয়া, ওই তোমার পায়ে শাড়িটা জড়িয়ে দিত তাই বলছি। তুমি বল আর কে? হ্যাঁ রজত আছে, রজত বলবে। রজত বলো না, আমি কি কুচিটা ধরে হাঁটবো গো? হ্যাঁ দেখো, শুধু পড়ে যেও না। তুমি আছো তো, আমি পড়ে গেলে তুমি ধরবে না? ধরবো তো, এসো। চল 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 চল। রজত, এরা সকলে এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন গো? আমাদের সঙ্গে যাওয়ার প্ল্যান করছে নাকি? অফকোর্স নট, তুমি বেরিয়ে গেলে আমরা হরিণ লুট দেব। বুঝেছি, আজ আমাদের বিয়ের তারিখ বলে বাড়িতে পূজা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভালো করে তোমরা সকলে ভালো করে পূজা করো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের জন্য রজতের কোনো ক্ষতি না হয়। রজত না কারোর দিকে তাকাবে না, হ্যাঁ, ও শুধু আমার, ও শুধু আমার দিকে তাকাবে, বুঝেছো? এই চলো তো, চলো রজত, চলো 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 চল 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 চল। 1 2 3 4 5 নিয়ে এসে গেছে। এসো মা এসো, বসো। ঠাকুর ঠাকুর করে একবার এনারা তোকে পছন্দ করুক, এই মাসেই যদি আমি তোকে বিদে না করেছি, মনে লঙ্কা মুখে চিনি না আমার মন্দা কিনি। ঠাকুর দেখো, হাত যেন কোনো অনর্থ না ঘটে। আচ্ছা পাত্রে তো নিন, কি জিজ্ঞাসা করবেন করুন আপনাদের পাত্রীকে। মানে এ পাত্রী তুমি না? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের। রজত, এই গানটা আমার জন্য? আজ আমাদের বিয়ের তারিখ বলে? হ্যাঁ সুপ্রিয়া, আজ সব কিছু তোমার জন্য। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? কোন হোটেলে?
যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রজত, সবকিছু আমার জন্য? সব তোমার জন্য সুপ্রিয়া। আমি খুব খুশি, খুব খুশি। তুমি আমার জন্য এত কিছু করেছো, খুব খুশি। আরো অনেক সারপ্রাইজ আছে সুপ্রিয়া, চলো ভেতরে চলো। কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ, প্লিজ কাম। থ্যাংক ইউ। আসুন আসুন প্লিজ আসুন। ভয়ের কিছু নেই সুপ্রিয়া। ভয় পাচ্ছি না তো? অন্ধকার না, যদি তুমি হারিয়ে যাও? আমি তোমার কাছেই আছি, এসো। চোখ খোলো সুপ্রিয়া। তুমি খুশি তো সুপ্রিয়া? ভীষণ রজত, আমি খুব খুশি, ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। এই সব কিছু আমার জন্য, আর আজ শুধু তুমি আর আমি। আর তুমি খুশি বলে আমিও খুব খুশি। আজ যেমনটা তুমি চেয়েছিলে ঠিক তেমনটা সুপ্রিয়া, শুধু তুমি আর আমি। হ্যাঁ, শুধু তুমি আর। রজত, এটা তো একটা হোটেল, এখানে অনেক লোক খেতে আসে, আজ আসবে না কেন? স্যার, এই পুরোটা আপনার জন্য বুক করেছে, শুধু আপনার জন্য। আজ বাইরের কেউ নট অ্যালাউ। বাইরের কেউ নট অ্যালাউ? বাইরের কেউ নট অ্যালাউ? হে রজত, বলো বাইরের লোক নট অ্যালাউ কেন? বলো না, বলো। বাইরের লোকের সামনে আমাকে বের করতে তোমার লজ্জা হয় না? তাই পুরো হোটেলটা বুক করেছো, বলো না, বলো। সুপ্রিয়া, না না, আপনারা কোথাও ভুল করছেন, আমি পাত্রী নই। এই যে আমার বোন ফুলুরি, ও হলো পাত্রী। কিন্তু অনাথবাবু, আপনি? হ্যাঁ হ্যাঁ, যা জানার আছে ওর ব্যাপারে মামার কাছে জেনে নিন, মামা বলে দেবে সব, আমিও বলতে পারবো। মামা বলো। মামা, কি হলো, তোমরা চুপ করে আছো কেন? পাত্রী দেখতে এলে কিছু বলতে হয়তো নাকি? কি হলো বলো। আমার মামা আর মা না বড্ড লাজুক, তাই কিছু বলছেন। আচ্ছা বেশ, বলতে হবে না, যা বলার আমিই বলছি। আমার বোন বলে বলছি না, তবে ওর মতো মেয়ে না লাখে একটা হয় না। খুব ভালো মন,
কাউকে না দিয়ে একা কখনো খায় না। বুঝেছি, এইসব বলে আমার হাতের লাড্ডুগুলো নিয়ে নিবি তুই? তার আগেই আমি খেয়ে নেব, দাঁড়া। আর রান্না বান্না খুব একটা করে না, তবে খেতে ভালোবাসে তো, তাই শিখে নিতে চায়। কিন্তু মামি শিখতে দেয় না। কিন্তু ঘরের কাজকর্ম কিন্তু বেশ ভালো করে, যা করতে বলবেন তাই করবে। তুমি ওর গুণগান গাইছো কেন? পাত্রী তো তুমি, আমরা তোমাকেই দেখতে এসেছি, আর তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। কি বলছেন এসব আপনারা? আমাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরাজ, এখানে এত অন্ধকার করে রেখেছো কেন গো? সুপ্রিয়া আমার কথা শুনো, সুপ্রিয়া লেগে যাবে, তোমার লেগে যাবে। সুপ্রিয়া, সুপ্রিয়া করো না এমনটা। সুপ্রিয়া কি করছো? সুপ্রিয়া, 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 সুপ্রিয়া তোমার লেগে যাবে, আমার কথা শোনো। আমি সুপ্রিয়া, সুপ্রিয়া, আমি রজত। আমার কথা শোনো সুপ্রিয়া, আমার অনেক টাকা ক্ষতি করছেন। আপনি প্লিজ যাবেন না, এখন ওদিকে গেলে বিপদ আরো বাড়তে পারে, আমি আপনার সমস্ত ক্ষতিপূরণ করে দেবো। প্লিজ আমাকে সামলাতে দিন। সুপ্রিয়া, না সুপ্রিয়া লিখে যাবে। সুপ্রিয়া প্লিজ, সুপ্রিয়া, সুপ্রিয়া প্লিজ, সুপ্রিয়া আমি হাত জোর করছি। সুপ্রিয়া প্লিজ এমনটা করো না, আমি তো তোমার কথা রাখার জন্যই আজ এখানে আর কাউকে আসতে বলিনি। তুমি বলেছিলে সুপ্রিয়া, শুধু তুমি আর আমি, আর কেউ না, আর কেউ না। হ্যাঁ সুপ্রিয়া, আমাকে ছেলে মানুষ ভেবেছো না? যা বোঝাবে আমি তাই বুঝে যাবো। তুমি আর আমি, আমি আর তুমি, ছুলে না, ছুলে রজত, তুমি চাও এই যে মাথা খারাপ বউটা যেন কারোর সামনে না আসে, তাই তাই তুমি আর কাউকে ডাকো নি। আমার এমন কোনো মতলব নেই সুপ্রিয়া। ও, কোনো মতলব নেই? না নেই। সত্যি নেই? না। প্রমাণ করো, প্রমাণ করো, বলে প্রমাণ করো। কি করে করবো বলো? দেখো, দেখো না, সবাইকে, বাকি যারা 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 আছে সবাইকে ডাকো, ডাকো। আমিও দেখতে চাই তোমার মুখে হাসি আসে কিনা, আমি পাশে থাকলে তোমার মুখে হাসি আসে কিনা আমি দেখতে চাই। ডাকো না, ডাকো সবাইকে। এই যে, এই যে দাঁড়িয়ে আছেন, যান যান, বাকি কাস্টমার দেখে আনুন, আমি দেখতে চাই আমি রজতের পাশে থাকলে ওর যা যায় কিনা দেখতে চাই আমি। দাঁড়িয়ে যান, যান এখনই, দেখতে চাই আমি তোমার চার যায় কিনা দেখতে চাই। আপনাদের কোথাও একটা বড় সড়ো ভুল হচ্ছে। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে মায়ের মুখেই শুনুন। মামা ফুলুরির কথাই বলেছেন আপনাদের, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আমার মামা জানে যে আমি বিয়ে করতে চাই না। আর আর আমার মাও জানে যে আমি আমার মাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না, সেই জন্য তো মা বলেই দিয়েছে যে আমার বিয়ে দেবে না। মা তো আজ সকালে বলল যে আপনারা ফুলুরিকে দেখতে আসছেন, তাই না মা? বলো, ওনারা যে ফুলুরিকে দেখতে এসছে সে কথা বলো ওনাদের। কিন্তু আমাদের তো তোমাকেই পছন্দ হয়েছে মা। কি আশ্চর্য, কি বলছেন বলুন তো, তখন থেকে একটা জামা কিনতে এসে পাশেরটা পছন্দ হয়ে গেল,
অগ্নি নিয়ে নিলাম, এটা কি তাই নাকি? যাকে দেখতে এসছেন তাকে না দেখে আপনাদের আমাকে পছন্দ হয়ে গেল? একটা মেয়ে আপনাদের সামনে সেজে গুজে বসে আছে আর আপনারা? ছি রাই, চুপ কর, ওনাদের এমন ভাবে অপমান করিস না। অপমান তো ওনারা করছে ফুলুরিকে মা। মামা, তুমি এমন সম্বন্ধ কেন আনো বলো তো ফুলুরির জন্য? না, আমি ছাড়বো না, তোমায় আমি বলে দিচ্ছি মামা, এমন বাড়িতে ফুলুরির বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ওনাদেরকে চলে যেতে বলো। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনারা ফুলুরির কাছে ক্ষমা চান, চান ক্ষমা? কিরে ফুলুরি, তুই কিছু বল। তুই তো অন্তত আমার সাথে ঢুকবি ঘরে, তাও যদি ওদের তোকে পছন্দ হয়ে যায় তাহলে তো। কি বলছিস তুই? সব জানতো, মা আমাকে, আমাদের কাছে প্রমাণ আছে। এই দেখো, এই ছবি তোমার মামা আমাদের পাঠিয়েছেন। কি হলো অনাথ বাবু? আমি দেখছি তখন থেকে আপনি একেবারে মুখে কুলু পেটে আছেন, কিছু বলছেন না কেন আপনি? আমি জানতাম এ মেয়ে আমার হার জুড়োতে দেবে না, আমি খুব ভালো করে জানতাম। এই ঠাকুরছি, তোমার মুরুদটা আমার জানা হয়ে গেছে। মিথ্যে কথা বলে উনি মেয়েকে পাত্রপক্ষের সামনে আনলেন, পারলে শেষ রক্ষা করতে পারলে তুমি। মাঝখান থেকে আমার মেয়েটার মিছে মিছে বেহার হলো। চল আমার সঙ্গে, চল, খালি গিলছে গিলছে আর হাতির মতো মোটা হচ্ছে, চল চল আমার সঙ্গে, চল। রজতেরই লোক, রজত পাঠিয়েছে এদেরকে। বুঝেছি। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার রক্ষিত, আমার খুব খারাপ লাগছে। খারাপ তো আমার লাগছে আপনার জন্য। এই যে এটা আমার কার্ড, আপনার হোটেলের যা যা ক্ষতি হয়েছে সমস্ত এক্সপেন্সেস আমাকে বিল করে দেবেন প্লিজ। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, আপনি মুখ বুঝে এইভাবে সহ্য করেন কেন? আপনার ছেলে মেয়ে আছে মিস্টার রক্ষিত? হ্যাঁ, একটা মেয়ে। আমার দুটি, আর সুপ্রিয়া আমার সন্তানের মা, যে আমার সন্তানদের জন্ম দিয়েছে তাকে আমি দূরে ঠেলে দিতে পারবো না। তা সে যেমনই হোক না কেন। আসলে আমি তো এখানে চাকরি করি স্যার,
না হলে আমি একটা পয়সাও নিতাম না আপনার কাছ থেকে। রজত চলো, খিদে পেয়েছে, খেয়ে নি। থ্যাংক ইউ মিস্টার রকি। আপনার জামাই না আমার সিঁদুরটা লেগে গেছে, আমি ক্লিন করে দিচ্ছি। না 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 না, ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে, আমি আমি বলছি ঠিক আছে, আছে কোনো ব্যাপার। এসব কি হচ্ছে নাকি? আমি এক্ষুনি থানা কমপ্লেন করবো। না 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 না, আপনি আপনি থানায় ফোন করবেন না প্লিজ, খুব খারাপ একটা সিচুয়েশন হবে, প্লিজ আমি আমি রিকোয়েস্ট করছি। এবং আমি তার জন্য ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করুন, ওনাকে বোঝান প্লিজ। ক্ষমা চাইছে কেন? ক্ষমা চাইছে শুধু অন্য মেয়েদের কাছে যাওয়া না, হ্যাঁ আমাকে তোমার পছন্দ নয়, বেশ ঠিক আছে আমি চলে যাব, মরে যাব, মরে যাব, শেষ করে ফেলবো নিজেকে।